যার নামে আমাদের ইতিহাসের দরজা খুলে যায়। বাঙালি জাতির হাজার বছরের পরাজয়, অপমান, রক্ত, বেদনার প্রতিশোধ নিতে 1971 সালে যার নেতৃত্বে বিশ্ব মানচিত্রে যুক্ত হয়েছিল বাংলা নামে একটি দেশ, আমাদের ইতিহাসের মহাবীর মহানায়ক, স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দ্রষ্টা ও স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অমর স্মৃতি আমি শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করছি। স্মরণ করছি 75 আগস্ট পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নৃশংসতম হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের নির্মম শিকার। বঙ্গবন্ধু সারা জীবনের সহযোদ্ধা, সহকর্মী, সহধর্মী শহীদ বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব, তাকে আমি স্মরণ করছি শ্রদ্ধার সঙ্গে। আজকে এই অনুষ্ঠান ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে গ্রাউন্ড ব্রেকিং নির্মাণ কাজের শুভ উদ্বোধনী অনুষ্ঠান। এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের স্বপ্ন ও সাহসের বর্ণিল ঠিকানা, আমাদের এই বাংলাদেশের রূপান্তরের উপকার, আমাদের অনেক আশার বাতিঘর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা। এখানে উপস্থিত আছেন মাননীয় প্রধানমন্ত্রীর সম্মানিত প্রিন্সিপাল সেক্রেটারি, সম্মানিত এখানে হিজ এক্সেলেন্সি চাইনিজ অ্যাম্বাসেডর, আমাদের মন্ত্রণালয়ের সেতু বিভাগের সচিব ডক্টর আব্দুল সুবানগুলা, বিপ্লব বড়ুয়া, মাননীয় প্রধানমন্ত্রীর পিএস মিডি সেক্রেটারি, ডিজিএসএসএফ সহ অন্যান্য কর্মকর্তা, তাদেরকে একটু অ্যাড্রেস করি। আজকে অপর প্রান্তে উপস্থিত আছেন আমাদের, আমি দেখতে পাচ্ছি আমাদের মাননীয় প্রতিমন্ত্রী এনামুল রহমান এবং আমাদের স্থানীয় এমপিদের দেখতে পাচ্ছি আমি, দুজন এমপি বসে আছেন, বেনাজির আহমেদ এনামুল হক স্ট্যান্ডিং কমিটির মেম্বার হিসেবে, আর অন্যান্য আমাদের কর্মকর্তাবৃন্দ এবং জনপ্রতিনিধিগণ, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ সবাইকে, ও আমাদের সভাপতি ওখানে হাসিনা দোলা আছেন, সবাইকে আমি আন্তরিকভাবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই গ্রাউন্ড ব্রেকিং অনুষ্ঠানে। আমাদের যে আমাকে সবসময় এই এক্সপ্রেসওয়েটি নির্মাণের জন্য তাগিদ দিত এবং প্রায় আমাকে ফোন করতেন আমাদের সিদ্দিকুর রহমান, আমাদের যে বাণিজ্য সম্পাদক, তাকেও আমি দেখতে পাচ্ছি ওখানে, অন্যান্য অনেকেই আছেন, সবার নাম বলা যাবে না, নাম বলতে গেলে অনেক সময় লাগবে। তা আমি মনে করি যে এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি আমাদের ধারাবাহিক উন্নয়নের আরেকটি মাইল ফলক, সড়ক পরিবহন ও সেতু বিভাগের। আপনারা জানেন আমরা ইতিমধ্যে পদ্মা বহুমুখী সেতু প্রকল্প আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর
স্বপ্নের সেতু, সাহস সাহসের সেতু, পদ্মা সেতু নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে। পদ্মা সেতুর সুফল শুধু 21টি জেলার সারা বাংলাদেশ পাচ্ছে। আমরা এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিকে উপহার দিয়েছে একটা রেকর্ড স্থাপনকারী উন্নয়ন প্রকল্প, একদিনে 100 সেতুর উদ্বোধন, 100 সেতু একদিনে, শুনলে সবাই অবাক হয়ে যাবে কি করে এটা সম্ভব। সেটা সেটা আপনার ম্যাজিক লিডারশিপের জন্য হয়েছে, এই ম্যাজিক্যাল ট্রান্সফরমেশন। না, আমি তো আপনার সাথে আছি, আপনার নির্দেশে কাজ করছি। এখন এই সেতু নির্মাণের পর এখন আজকে আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়ে গ্রাউন্ড ব্রেকিং করছি। এরপরে আমি একজন মানুষের নাম এখানে উল্লেখ করতে চাই, আমাদের ক্যাবিনেট সচিব, ক্যাবিনেট সচিব আনোয়ার খন্দকার আনোয়ার যথেষ্ট পরিশ্রম করেছে ঢাকা প্রজেক্টের জন্য, এবং এখানে এই সেতুটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে আজকে যে উদ্বোধন হচ্ছে নির্মাণ কাজের, এরপর আমরা মাননীয় প্রধানমন্ত্রী দক্ষিণাংশের যে টিউবটি কর্ণফুলী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের এটা কাজ শেষ হয়েছে, সেটারও পরিদর্শন 26 নভেম্বর এই অনুষ্ঠানটি হতে যাচ্ছে ঢাকা থেকে, মাননীয় প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হবেন, সমাপনী ফার্স্ট টিউবের সমাপনী অনুষ্ঠান হবে। এরপরে আমরা ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহ নাগাদ আশা করছি যে পুরো কর্ণফুলী টানেল আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল আমরা উদ্বোধন করতে পারব ডিসেম্বরে ইনশাল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী আপনি একটার পর একটা আমাদের প্রকল্প উদ্বোধন করছেন, এবং ডিসেম্বরে আপনি আগারগাঁও পর্যন্ত উত্তরা থার্ড ফেজ থেকে আমাদের যে মেট্রো এমআরটি লাইন সিক্স এর শুভ উদ্বোধন করতে পারবেন, সেটা উদ্বোধনের জন্য প্রস্তুত হচ্ছে। আমরা আপনার নির্দেশে সমতল থেকে পাহাড় পর্যন্ত গোটা বাংলাদেশে আজকে সড়ক পরিবহন আমাদের নেটওয়ার্ক আমরা সম্প্রসারিত করছি। বাংলাদেশে প্রথমবার, যেটা পৃথিবীর অনেক দেশে আছে, আমাদের দেশে সীমান্ত সড়ক ছিল না, সেনাবাহিনীর সেনাবাহিনী আজ আমাদের সীমান্ত সড়ক নির্মাণ করছে। এটা একটা নতুন সংযোজন, নতুন মাইলফল আমাদের যোগাযোগ ব্যবস্থা। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, মাননীয় প্রধানমন্ত্রী আপনি জানেন আশুলিয়া এখানে অত্যন্ত কঠিন সড়ক পথ, সেখানে সাবমার্জিবল রোড, এবং বর্ষাকালে দেখা যায় পানিতে ডুবে যায়, আমার গাড়ি নিয়ে আমি অনেক সময় আটকে গেছি, অনেক গাড়ি ফেলে চলে গেছে, এমন তো অবস্থা হয়েছে অনেকবার। সেখানে যতবারই গেছি আমাদের উদ্বোধন করতে পারবেন, সেটা উদ্বোধনের জন্য প্রস্তুত হচ্ছে। আমরা আপনার নির্দেশে সমতল থেকে পাহাড় পর্যন্ত গোটা বাংলাদেশে আজকে সড়ক পরিবহন আমাদের নেটওয়ার্ক আমরা সম্প্রসারিত করছি। বাংলাদেশে প্রথমবার, যেটা পৃথিবীর অনেক দেশে আছে, আমাদের দেশে সীমান্ত সড়ক
ছিল না, সেনাবাহিনীর সব সেনাবাহিনী আজ আমাদের সীমান্ত সব নির্মাণ করছে, এটা একটা নতুন সংযোজন, নতুন মাইলফল আমাদের যোগাযোগ ব্যবস্থা। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জানেন আশুলিয়া এখানে অত্যন্ত কঠিন সড়ক পথ, সেখানে সাববার্জিকর রোড এবং বর্ষাকালে দেখা যায় পানিতে ডুবে যায়। আমার গাড়ি নিয়ে আমি অনেক সময় আটকে গেছি, অনেক গাড়ি ফেলে চলে গেছে, এমন তো অবস্থা হয়েছে অনেকবার। সেখানে যতবারই গেছি আমাদের গার্মেন্টস যে ব্যবসায়ীরা, তারা বলছে দেখুন এই বিদেশি বায়াররা এই পথ দিয়ে যা, আমরা লজ্জা পাই। আসলে এটা লজ্জার বিষয় না, তো এটা সিদ্দিককে আর বলে আমরা সে কারণে এই এলিভেটেড এক্সপ্রেস ওয়ে আবার নিচে ফোর লাইন থাকবে। সব কিছু মিলিয়ে এটা একটা চমৎকার একটা প্রকল্প। এই প্রকল্পটি হয়তো এখন এই কোভিড সংকটের কারণে আমাদের একটু ভালোভাবে শুরু করতে আট ঘাট বেঁধে একটু সময় লাগবে। তবুও আমি একটা কথা বলতে চাই যে আমরা যেন গাজীপুরের পুনরাবৃত্তি এখানে না ঘটাই। সেতু সচিব আপনি শুনুন, গাজীপুরের পুনরাবৃত্তি এখানে যেন না হয়। এটা সেখানে জনভোগান্তিকে যাতে যাতে না হয় সে ব্যাপারে ট্রাফিক ম্যানেজমেন্ট এবং রাস্তা ইউজেবল পাসেবল করে রাখা এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে হবে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা।